হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে বাইরে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে, এত ঠান্ডা পড়ছে যে একদম মানে কুয়াশায় কিছুই দেখা যাইতেছে না, এরকম একটা অবস্থা। তো এসে দেখো আমি সকালবেলা উঠি, বাসি ঘর টর ঝাড়ু দিয়ে চা বানিয়ে নিলাম, তো চলো ঝটপট চাটা বানিয়ে চাটা খেয়ে নেবো। আর চা খাওয়ার পর কিন্তু অনেক কাজ আছে, কারণ আজকে যাব হচ্ছে বেড়াতে। তো কোথায় যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, আর দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে জানতে হলে। এই যে দেখো চা খাওয়া শেষ করে এখানে দেখো, এই যে দেখো দুধ দিয়ে খিস্সা বানানো হইতেছে। তো কাল রাতে আমি দুধ একদম জাল করে শুকায় ঘন করে রাখছিলাম, তো এই যে সকালবেলা চা খেয়েই কাজে লেগে পড়লাম পিঠা বানানোর। এখানে যে খিস্সা বানানো হইতেছে, কি পিঠা বানাবো বলো তো দেখি। তো বানাবো হচ্ছে পাটিসাপটা পিঠা। তো যেখানে যাব বেড়াতে শীতের সময় খালি হাতে কি যাওয়া যায়, তো ভাবলাম পিঠা বানিয়ে নিয়ে যাই। কাল রাতে মেয়ে কেক বানিয়ে রাখছে, হোমমেড কেক, তো এগুলাই নিয়ে যাব। বাইরের খাবার তো অনেকেই নিয়ে যায়, তো আমরা হোমমেড খাবার নিয়েই বেড়াতে যাবো। আর দেখলেই তো বাইরে কতটা কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না একদম। আর এই যে দেখো এখানে আমি পিঠা বানানো শুরু করে দিছি, তো এই যে দেখো পাটিসাপটা পিঠা বানানো হইতেছে। তো সকালবেলায় যে পিঠা বানানোর কাজে লেগে পড়ছি, আর আজকে তেমন কোনো নাস্তা বানানো হয়নি, এগুলাই খাওয়া হবে আর নেওয়া হবে। তো চলো চটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়বো। আর এই যে দেখো পিঠা বানানো শেষ করে ঝটপট রেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়ছি। আর কি বলবো ভাইরে ভাই, প্রায় 2 বছর পর মানে আমার নিজের গ্রামে যাচ্ছি, নিজের এলাকায় যাচ্ছি, বাবার গ্রামে যাচ্ছি। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে বাবা মা ওখানে কেউই নেই। তো আমরা যাচ্ছি আজকে খালামণির বাসায়। তো খালামণি আমাদেরকে দাওয়াত দিছে, তো দাওয়াতেরও একটু উপলক্ষ আছে। তো আমাদের ওখানে প্রত্যেক বছর এই দিনটা আসলে অনেক বড় সড়ক করে ওরস মুবারক হয়, মানে মেলা হয়। তো সেই উদ্দেশ্যে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, বাবা মা নাই, তাতে কী হয়েছে খালামণি তো আছে। তো চল আজকে খালামণির বাসায় যাব আমরা সবাই। তো এই যে দেখো বলতে বলতে চলে এসেছি, এসে এসে দেখো খালামণি কত নাস্তা খাওয়ার জন্য দিছে, সে মাই পিঠা, নুডলস, বিস্কিট, মিষ্টি, তো এগুলোই যে সবাই খেয়ে নিলাম। খেয়ে দিয়ে চলে আসলাম একটু ছাদে, ছাদে এসে ওদিকে একটু হাঁটার জায়গা নেই, বাড়ির কাজ করতেছে। 2-3 তলা ছাদ ডালাই দেওয়া হয়েছে, শুধু বাঁশ খোটাখাটি, এগুলো ছাড়া কিছুই নাই। তো উঠে আবার এই যে দেখো নিচে নেমে যেতেছি, আর নিচে নেমে গিয়ে দেখি কিচির মিচির পাখির ডাক। এই যে দেখো কি সুন্দর মিষ্টি পাখিগুলা কিচির মিচির করতেছিল, ডাকতেছিল। এগুলো হচ্ছে আমার আঙ্কেলের সব অনেক শখের পাখি, তো এগুলো ছাদে রাখা থাকতো। তো এখন ওই যে বাড়ির কাজের জন্য এদেরকে নিচে নামায় রাখছে একটা সাইডে। তো এই যে দেখো ওদেরকে একটু দেখছিলাম, আর ওদেরকে একটু ভিডিও করতেছিলাম, আর আমাকে দেখে তো কেমন কিচির মিচির সুরগুল শুরু করে দিল। আর পাখিগুলো দেখতে খুব সুন্দর, একদম মনে হয় যেন মায়াবী মায়াবী, মাথার উপর কীরকম দেখো খাড়া খাড়া শিঙের মতো ঝুটি নাকি। আর ওদিকে খাওয়ার জন্য ডাকতেছে, দুপুরের সময় হয়ে গেছে, তো চলো যাই। এই যে দেখো খালামণি কত কিছু রান্না করছে, এখানে সাদা পোলাও, চিকেন ফ্রাই, গরুর মাংস, মুরগির মাংস, সালাদ। তো চলো এখন ঝটপট আমরা খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। আর এই যে দেখো খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু এই যে বাসার পাশে এই যে মেলাটা হচ্ছে, তো আমার বাবার বাসাও এখানেই। ওই তো বললাম যে কষ্টের বিষয়, বাবা মা কেউ নেই এখানে, তো সেই জন্য বাবা মার কাছে আসতে পারি না। তো এই যে খালামণির বাসায় আসলাম, সেখান থেকে এসে এই যে দেখো মেলায় ঘুরতে চলে আসলাম মেয়েদেরকে নিয়ে। আর ছোটোবেলায় এই জায়গাটা আমি কত আসছি, মানে একদম আমার ছোটো থেকে কত আসা হয়েছে, এখন আর সেরকমভাবে আসা হয় না, প্রায় 2 বছর পর এখানে আসা হলো। আর সে আগের দিনগুলো খুব মিস করি, খুব কষ্ট হয়। তো কী করবো, কিছু তো করার নেই, মেয়েদের বিয়ে হলে শ্বশুর বাড়িতে থাকতে হয়, স্বামী সন্তান ওটাই আপন ঘর হয়ে যায়, তখন আর নিজের গ্রাম নিজের বাড়ি বলতে কিছুই থাকে না। তো এই যে দেখো এখানে কত বাচ্চাদের খেলার জায়গা আজকাল, দেখো এই যে জাম্পিং করতেছে, নাগরদোলায় দুলতেছে, সব কিছু এই যে একটু একটু করে ভিডিও করে নিচ্ছি শুধুমাত্র তোমাদের দেখাবো বলে। আর বাচ্চাদের দেখেও খুব আনন্দ লাগতেছে যে কী সুন্দর করে বাচ্চারা জাম্পিং করতেছে। তার এদিকে দেখো অনেক আপুরা ওইখানে আচারের দোকান বসে আচার কিনে খাচ্ছিল। আর এই যে দেখো বেলুনগুলো দেখে না আমার তো খুব ভীষণ লাগতেছে, ছোটোবেলায় এই বেলুনগুলো নেওয়ার জন্য কত বায়না করতাম যে একটা কিনে দাও, আর অনেক সময় কিনে দেওয়া হতো, আর হাত থেকে একটু
মিশমিশ বলে পুত করে উড়ে আকাশে উড়ে যেত। আর তখন কি কান্নাই না করতাম, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর সেগুলো একটু মনে করলাম। তারে যে দেখো মেয়েরা বলতেছে এই যে নৌকাতে চড়বে, তো যে দেখো নৌকায় বসে বসে চড়ার জন্য আমার তো এটা দেখে ভীষণ ভয় লাগে, মনে হয় যে না আমি ওখানে বসলাম ওখানে মারা যাব এরকম। তো আমি একবারই জীবনে উঠছিলাম, এরপর থেকে কোনোদিন উঠি না, কারণ আমার খুব ভয় লাগে। তো মেয়েরা উঠছে আর আমি যে দাঁড়িয়ে আছি নিচে, তোরা ওখানে ওই যে নৌকায় যে দেখো কীরকম, আমার দেখেই খুব ভয় লাগে। তো ওরা জানে না ওরা ছোট মানুষ, ওরা মনে হয় অনেক মজা পায়। তো ওই যে ওরা ওখানে দৌড়তেছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচ থেকে যে ভিডিও করতেছিলাম। তো যে দেখো ওদের ঘোরা হয়ে গেলে আমরা নেমে এখন সোজা চলে এসেছি যে দেখো চুড়ির দোকানে, আর এটা হচ্ছে চুড়িওয়ালার উরস, মানে তার নামটাই চুড়িওয়ালার। চুড়িওয়ালার উরসে আসছে, চুড়ি নেওয়া হবে না সেটা কোনো কথা, চুড়ি তো নিতেই হবে যতটুকুই নেই না কেন। এই যে দেখো মেয়েরা এখানে চুড়ি দেখতেছিল, তো পছন্দ মতো চুড়ি কিনতেছিল, রেশমি চুড়ি মানে কয়েক রকমের চুড়ি মানে দেখে দেখে কিনতেছিল হাতে পরে পরে যে ঠিকঠাক মতো হাতে যায় কিনা। তো এখান থেকে চুড়ি টুড়ি কিনলাম, কিনে আবার এই যে এইদিকে চলে আসলাম, এখানে সব কসমেটিক জুয়েলারি। আর এই মেলাটা কিন্তু বিশাল বড় মেলা, অনেক জায়গা নিয়ে এই মেলাটা মানে এখানে বসে, আর এটা খুব পুরনো একটা মেলা, মানে আমার জন্মের আগে থেকেও মানে এই মেলাটা হয়ে আসতেছে, তাহলে বোঝো অনেক বছর, প্রায় মানে কি বলবো 40-50 বছর তো হবে, মানে তারও বেশি হতে পারে, আমি তো দেখে আসছি প্রায় 30 বছরের উপরে তো হবে। তো এই যে দেখো চুড়ি টুড়ি কেনা শেষ করে এখন আবার বলতেছে আরও চুড়ি নেবে। তো এই যে দেখো আর এক দোকানে চলে আসছি চুড়ি কেনার জন্য, তো চুড়ি কিনে আবার এইদিকে চলে আসলাম। আর এই মাটির জিনিসগুলো দেখে তো আমার খুবই ভালো লাগতেছিল, তো একদিন দেখতেছিলাম যে কী নেওয়া যায় কী নেওয়া যায়। তো হঠাৎ বড় মেয়ে বলতেছে আমু এই কাপগুলো নাও, এই মাটির কাপগুলোতে নাকি চা খাবে। তো ওই যে দেখো এই মাটির কাপগুলো দেখে আমার খুব সুন্দর লাগতেছিল, খুব সুন্দর এই মাটির কাপগুলা, আর মাটির কাপে চা খেতে ভীষণ ভালোই লাগে। এই যে দেখো কি সুন্দর, তো এখান থেকে কিছু মাটির কাপ নিয়ে নেব চা খাওয়ার জন্য। আর ওইদিকে মেয়েরা বলতেছে ওরা নাকি ব্যাং নেবে, মানে এই ব্যাং টুপাগুলো মানে দেখতে খুব সুন্দর, মানে শখ করে নেবে, বলতেছে ওরা এটার ভিতর নাকি টাকা রাখবে। তো এই যে দেখো দুই মেয়ে দুইটা যে নিতেছে। তো এই যে নিয়ে তারপর আবার এইদিকে চলে আসলাম, এইদিকে আবার বড়দের সংসারের যত জিনিস আছে সব এখানে আছে, মাটির জিনিস থেকে শুরু করে একদম কড়াই খুঁটচুন বটি তাওয়ার যত যা লাগে সব কিছু এখানে পাওয়া যায়। আর এখান থেকে যে দেখো সামনে একটু এগিয়ে যাচ্ছে, আর এইদিকে কি সুন্দর খেলনা বাড়িগুলো, তো এগুলো নিতে চেয়েছিলাম কিন্তু দেখে দোকানই নাই। তারপর ঘুরে টুরে যে বাসায় চলে আসছি, আর এই যে দেখো তোমাদের সাথে শেয়ার করে দিই কী আনা হলো। এই যে কাপগুলো দেখতে পাচ্ছি সেই কাপগুলো আনা হয়েছে 6টা, আর 2টা ব্যাং টুপ আনা হয়েছে। এই যে দেখো কাপগুলাই আমার খুব পছন্দ, আমি খুব খুশি এই কাপগুলা দেখে। আর মেয়ে যে কতগুলো হিজাব পিনে আনছে, তো এগুলাই আনেছে, আর ওই যে চুড়ি তো আনা হয়েছে, তো চলো তোমাদের দেখাই। আর এই যে দেখো দেখাতে দেখাতে মেয়ে আবার চুড়িগুলো সাজানো শুরু করে দিছে। তো এই যে দেখো রেশমি চুড়ি, তো এটা হচ্ছে লাল কালার, তো আরও কয়েক রকমের চুড়ি নেওয়া হয়েছে। তো মেয়ে ওইদিকে চুড়িগুলো সব সাজানো শুরু করে দিছে, তোমাদের দেখাই চলো। এই যে দেখো কত রকমের চুড়ি আনা হয়েছে, তো এই যে দেখতে পারতেছো অনেক কালার, বিভিন্ন কালারের চুড়ি, বিভিন্ন রকমের চুড়ি। আর এই যে দেখো মায়ের বোন খালা, খালা তো মায়ের মতোই, তো আমরা আমি যখন আগে এরকম বাবার বাড়ি যেতাম মা সবসময় আমাকে এভাবে বক্সে করে খাবার রাতের জন্য দিয়ে দিত। আর এই যে ঠিক সেম কাজটাই আমার খালামণি করছে, রাতের জন্য সব খাবার একদম বক্স করে প্যাকেট করে আমার জন্য দিয়ে দিছে, যাতে বাসায় এসে আমাকে আর কষ্ট করতে না হয়, রান্না করতে না হয়। তো কি বলবো মায়ের মতোই তো খালামণি, আর খালামণিরা যদি মেয়েদের কষ্ট না বুঝে তাহলে আর কে বুঝবে। তো এই যে দেখো খাবারগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি, এখানে পোলাও আছে, গরুর মাংস আছে, মুরগির মাংস আছে, আর শ্যামাই রান্না করছিল শ্যামাই দিয়ে দিছে, আর রোস্ট গোলাগুলো দুপুরে খাওয়া শেষ হয়ে গেছিলো সেই জন্য আর দেওয়া হয়নি। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও। আর এই যে দেখো খাবার দাবার সব এই যে এখন আমি তোমাদের দেখিয়ে দিলাম, তো আজকের মতো এখানেই, নেক্সট দিন নেক্সট ভিডিওতে দেখা হবে, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই।